আগে ক্লাসে আমরা আগে দুদিন অ্যাসিড খাওয়ার সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, তো এবার আমরা চলে যাব আরেকটি নির্দেশক সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কিছু প্রবলেম দিয়ে শুরু করব, নির্দেশক সংক্রান্ত সমস্যা। তো প্রথম প্রবলেম, সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম কার্বনেট দুটো লবণ, এটা একটা বাই লবণ, ব্যাসিক লবণ, এটা নর্মাল লবণ বা কুসুম লবণ। সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেটে জলীয় দ্রবণে নির্দেশকের সাহায্যে নির্দেশক ব্যবহার করে শনাক্তকরণ। আমাদের দুটো জলীয় দ্রবণ দিয়ে দিয়েছে, একটা সোডিয়াম কার্বনেট, একটা সোডিয়াম বাইকার্বনেট। তো এদের আমাদের আইডেন্টিফাই করতে হবে নির্দেশক ব্যবহার করে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে দ্রবণ বর্ণহীন হবে। যেহেতু এটা অম্লধর্মী, তার খাদ্যধর্মীটা খুব কম, তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনলফথেলিন। তো ফেনলফথেলিনে আমরা আগের দিন কি কালার করেছি, তো সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে যদি ফেনলফথেলিন যোগ করি তাহলে সেটা হবে আমার বর্ণহীন। এবার সোডিয়াম বাইকার্বনেট যদি যায়, এর যদি জলীয় দ্রবণ নিই, এর জলীয় দ্রবণ যদি নেওয়া হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে NaOH প্লাস H2CO2। এর জলীয় দ্রবণ যদি নিই, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে উৎপন্ন হয় একটা তীব্র ক্ষার, আর এটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তাহলে বুঝতেই পারছি সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হচ্ছে তীব্র ক্ষারধর্মী। তাহলে তীব্র ক্ষারধর্মী যদি হয়, তীব্র ক্ষারধর্মী হলে তীব্র ক্ষারে ফেনলফথেলিনের বর্ণ, তাহলে এখানে দ্রবণে যদি আমরা ফেনলফথেলিন যোগ করি তাহলে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণের বর্ণ হবে লালচে গোলাপি, কারণ গোলাপি বা প্রাকৃতিক পড়েছে না, এটা হচ্ছে অ্যাসিডার ক্ষারে হচ্ছে গোলাপি বা খারি হচ্ছে অ্যাসিডে, আর প্রসম দ্রবণে হচ্ছে বর্ণহীন, মানে লালচে গোলাপি বর্ণ ধারণ করে, আমরা বলেছিলাম। তো সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই বলে যেহেতু এটা তীব্র কার খাদ ধর্ম প্রকাশ পাচ্ছে বলে এখানে ফেনলফথেলিন যোগ করলে, তাহলে আমরা নির্দেশকের সাহায্যে সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণের নির্দেশকের সাথে বর্ণহীন হলো, আর সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে লালচে গোলাপি বা লাল যে কোনো কারণে আমরা লিখতে পারি সেটা হবে। এইভাবে আমরা নির্দেশক ব্যবহার করে এই দুটো জলীয় দ্রবণকে খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। ওকে, নেক্সট আমরা চলে যাব। তো তো বললো একটা
বিকারে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH খালিও পটাশ এর জলীয় দ্রবণ আছে একটা বিকারের মধ্যে জলীয় দ্রবণ আছে এর মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা প্রথমে ফেনলফথালিন যোগ করি বর্ণ কেমন হবে লালচে গোলাপি লালচে মোটামুটি লালচে লিখলাম কারণ তীব্র ক্ষারে ফেনলফথালিন লালচে গোলাপি বা লালচে বর্ণ ধারণ করে এবার আমাদের বলা হলো একটা আমাদের মেশানোর পর তো লালচে হলো এরপর একটা কাঁচের শুকনো নল দিয়ে এর মধ্যে ফু দেওয়া হবে কাঁচের শুকনো নল দিয়ে এই জলীয় দ্রবণে আমরা যদি ফু দিই তাতে দেখা যাবে এই লালচে বর্ণটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে প্রশ্ন হলো কাঁচের নল দিয়ে ফু দিতে থাকলে দ্রবণটি বর্ণ ফিকে হতে হতে বর্ণহীন হয়ে যায় আমরা যখন ফুঁ দেব ফুঁ দিলে কি দেখা যাবে একটা সময় পর গিয়ে এই দ্রবণটা বর্ণহীন হয়ে গেল দ্রবণটা কেন বর্ণহীন হলো ফুঁ দিচ্ছি মানে আমরা এখানে বানাচ্ছি কার্বন ডাইঅক্সাইড ফুঁ দেব বলে আমাদের কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যেটা KOH এটা তীব্র ক্ষার ছিল NOH এর সঙ্গে বা KOH এর সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তার একটা লবণ উৎপন্ন করে কার্বনেট লবণ K2CO3 প্লাস জল উৎপন্ন করে তাহলে এটা ছিল ক্ষারীয় যে কোনো ক্ষারের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে প্রশম দ্রবণ তৈরি করে তাহলে এটা প্রশম হয়ে গেছে তাহলে আমরা যখন ফু দিচ্ছি তাহলে আস্তে আস্তে এই বিকারের মধ্যে যে জলীয় দ্রবণ আছে সেটা কনভার্ট হচ্ছে কিসে পটাশিয়াম কার্বনেটে K2CO3 তে তাহলে এটা প্রশম হয়ে গেলে প্রশম দ্রবণে ফেনলফথালিন বর্ণহীন হয়ে যায় এই কারণে ওটা যেহেতু প্রশম হয়ে গেল তাই শেষ পর্যন্ত দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে এই হচ্ছে আমাদের যুক্তি প্রশ্নের উত্তর তাহলে প্রথমে বিকারে আমরা KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন নিয়েছিলাম সলিউশনের মধ্যে কয়েক ফোঁটা ফেনলফথালিন যোগ করেছিলাম তাতে লালচে বর্ণ বা লালচে গোলাপি বর্ণ ধারণ করেছিল এরপর আমরা কি করলাম সেই লালচে বর্ণের ভেতরে দ্রবণের মধ্যে একটা পাইপ দিয়ে ফু দিতে আরম্ভ করলাম তাতে কি দেখালো আস্তে আস্তে দ্রবণটা ফিকে হতে থাকে এবং এক সময় গিয়ে বর্ণহীন হয়ে যায় এখান থেকে কি বুঝতে পারলাম ফুঁ দিচ্ছি মানে দ্রবণের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পাঠাচ্ছি কার্বন ডাইঅক্সাইড পাঠালে এই ক্ষারীয় ধর্মটা লোপে একটা প্রশম দ্রবণ তৈরি হবে প্রশম দ্রবণে ফেনলফথালিনের কোনো বর্ণ শো করে না বর্ণহীন হয়ে পড়ে কালারহীন বা বর্ণহীন হয়ে পড়ে তার ফলে কি হচ্ছে দ্রবণটা কোনো বর্ণ আর দেখতে পাচ্ছি না সেটাকে বর্ণহীন হতে লক্ষ্য করছি এইটাই কারণ ঠিক আছে এরপর আমরা চলে যাই
বিলীয়মান রং, ভ্যানিশিং ইঙ্ক হচ্ছে বিলীয়মান রং, বিলীয়মান রং খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, বিলীয়মান রং কি জিনিস, মানে অ্যামোনিয়া জলীয় দ্রবণ, অ্যাকোয়াস অ্যামোনিয়া মানে বা অ্যামোনিয়া জলীয় দ্রবণ মানে কি উৎপন্ন হবে, NH4OH হিসাবে থাকবে না, থাকবে হচ্ছে NH4 প্লাস OH মাইনাস, আয়নে বিয়োজিত হয়ে থাকবে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যাকোয়াস অ্যামোনিয়ার দ্রবণ ক্ষারধর্মী, কেন OH গ্রুপ আছে, ক্ষারধর্মী হওয়ায় এর মধ্যে ফেনলফথালিন যোগ করলে দ্রবণটি লালচে গোলাপি, তোমাদের বইতে যে কালার থাকবে সেটাই লিখবে, বর্ণ ধারণ করে, বর্ণ লাভ করে। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি কয়েক ফোঁটা ফেনলফথালিন যোগ করা হয় তাহলে দ্রবণটা কেমন হয়, লালচে গোলাপি রঙে দ্রবণে পরিণত হয়। এই যে দ্রবণটা হলো এই দ্রবণকেই তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ আর ফেনলফথালিন এই দুটো মিশিয়ে যে লালচে গোলাপি দ্রবণ পেলাম সেটাকে বলা হচ্ছে বিলীয়মান রং, বিলীয়মান এটাকে ও লিখতে পারি, উদ্দেশ্যও লিখতে পারি, উদ্দেশ্য উদ্দেশ্য করে দিই বিলীয়মান রং। কেন বিলীয়মান এরকম নাম কেন হল, এর ভিতরে অ্যামোনিয়া আছে জলীয় দ্রবণ, তো অ্যামোনিয়া জলীয় দ্রবণে কিন্তু অ্যামোনিয়া যেটা, অ্যামোনিয়া কিন্তু উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী পদার্থ মানে ক্যাসীয় পদার্থ, এই রঙকে এই মিশ্রণটাকে বিলীয়মান রঙকে যদি কোনো সাদা কাপড়ের উপর ছড়িয়ে দিই, মানে সাদা কাপড় তার উপর যদি আমরা ছড়িয়ে দিই, তাই যারা ছড়িয়ে দিলাম তো দেখলাম তৎক্ষণে একটা লালচে গোলাপি হয়ে গেল, লালচে গোলাপি হলো কিছুক্ষণের জন্য, আমার এখানে নীল দেখাচ্ছে তাহলে এটা লালচে গোলাপি, আমি ধরে নিলাম সাদা কাপড়ের উপরে বিলীয়মান রং ছড়িয়ে দিলাম, দেখলাম লালচে গোলাপি হয়ে গেছে, কিছু সময় রেখে দিলে দেখা যাবে আর কোনো কালার নেই, বন্ধহীন হয়ে গেল, কারণটা আর কিছুই নয়, সেই জন্য বিলীয়মান বিলীন হয়ে যাওয়া, মিশে যাওয়া, প্রথমে ছিল লালচে গোলাপি, রেখে দিলে এখানে যে অ্যামোনিয়াটা থাকবে, অ্যামোনিয়া জলীয় দ্রবণে যে অ্যামোনিয়া পার্টটা আছে সেটা উদ্বায়ী হওয়ায় এখান থেকে বাষ্পীভূত হয়ে চলে যায়, অ্যামোনিয়া বাষ্পরূপে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো জল, জল হলো প্রসম, প্রসমে তো ফেনলফথালিন বন্ধহীন হয়ে যায়, তাহলে অ্যামোনিয়া যতক্ষণ এখানে প্রেজেন্ট থাকবে ততক্ষণ কালারটা লালচে গোলাপি দেখাবে, যেই অ্যামোনিয়া বাষ্পীভূত হয়ে চলে যাবে পরিবেশে চলে যাবে, কাপড় থেকে উবে যাবে বলতে গেলে, উদ্বায়ী পদার্থ বলে যেই উবে গেল বেরিয়ে চলে গেল অ্যামোনিয়া বাষ্প হয়ে, তখন পড়ে থাকলো শুধু জল, জল হলো প্রসম, প্রসমতে ফেনলফথালিন বর্ণহীন হয়ে যায়, তো জল যদি পড়ে থাকে তাহলে কাপড়টা কোনটাকে প্রথমে ছিল কি আমার লালচে গোলাপি ছিল বা লাল ছিল সেই কালারটা দেখতে পাবো না, অর্থাৎ ভ্যানিশ হয়ে গেল, এই কারণে এটা বলা হচ্ছে ভ্যানিশিং ইঙ্ক
বা বিলিয়মান রং, এটাই হচ্ছে বিলিয়মান রং বলার কারণ। মানে অ্যামোনিয়া ওয়াইট যেটা সেটা উদ্বায়ী হয়ে চলে যাচ্ছে, অ্যামোনিয়া থাকলে সেটা ক্ষারীয়, অ্যামোনিয়া না থাকলে থাকছে শুধু জল, জল হচ্ছে প্রসম, প্রসমতে ফেনলফথেলিন কি কালার হয়, প্রসমতে ফেনলফথেলিন কালার হয়েছে বর্ণহীন, তার ফলে কাপড়টা বর্ণহীন হয়ে পড়ছে, যদিও সেটা প্রথমে ছিল লালচে গোলাপি বা শুধু লালচে বর্ণ ছিল, তো কালারটা যেন ভ্যানিশ হয়ে গেল, এই কারণে এটাকে আমরা বিলিয়মান রং বলে ডাকি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কেন বলা হয় বিলিয়মান রং কি গুরুত্বপূর্ণ, তোমরা ঠিক করে বুঝে নিলে, কিছুটা লিখে দিলাম, বাকিটা নিজেরা তোমাদের টেক্সট ও রেফারেন্স বই ফলো করে লেখার পোর্শনটা বুঝে নেবে। আসল যতটা দরকার বিলিয়মান রং কি, কেন বিলিয়মান বলে, এই অংশটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। নেক্সট আমাদের আলোচনায় চলে আসে, নেক্সট চলে আসছে অম্লরাজ। হাইড্রোক্লোরিক
নির্জারণ ধর্ম আমরা জারণ ধর্ম দু একটা পড়েছিলাম, বিজারণ ধর্মটা দেখি। যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 যেটা অক্সিজেন প্রস্তুতির অনুঘটক, এখানে জারক, সেটা HCl এর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে ম্যাঙ্গানাস ক্লোরাইড MnCl ক্লোরিন গ্যাস সবুজাভ হলুদ বর্ণের, আর দুই অণু জল। তো নিজে জারিত হচ্ছে, অন্যকে বিজারিত হচ্ছে, সেই জন্য বিজারণ ধর্ম। এটা হচ্ছে আমাদের HCl থেকে HCl হলো হাইড্রোজেন বেরিয়ে গেছে মানে জারণ, এখানে অক্সিজেন বেরিয়ে গেছে MN থেকে, MN অক্সিজেন বেরিয়ে গেছে মানে বিজারণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বর্ণ হচ্ছে বেগুনি, বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে HCl যদি বিক্রিয়া করে একই রকম ভাবে আমাদের ওখানে হয়েছিল MnO2 থেকে হয়েছিল MnCl2, সেরকম কে একটা আছে, MN একটা আছে, KCl ম্যাঙ্গানিস্টল MnCl2, HCl হবে ক্লোরিন, আর এটা হচ্ছে জল। এটা হচ্ছে নিজে জারিত হলো, অন্যকে বিজারিত করলো। ওকে, এইভাবে আমরা একটা বিক্রিয়া দেখতে পারি। হ্যাঁ, একটা কথা, এটা পটাশিয়াম বেগুনি বর্ণের ছিল ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা তো সবুজাভ হলুদ, এটা একবার লিখেছি সবুজাভ হলুদ, এটা গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে আমরা ব্যালেন্স যদি করি তাহলে আমাদের কি আসছে, দুই দিই তাহলে দুই, তাহলে চার দুগুণে আট, আট হলে আট দুগুণে ষোলো, ষোলো MN তাহলে দুটো লাগলো, কটা কি পড়ে থাকলো দেখো, ষোলো হয়েছে, তার মানে এখানে হচ্ছে দুই, দুই দুগুণে চার, দুই ছয়, মানে এটা পাঁচ। ব্যালেন্সটা করে দিলাম, ঠিক করে দেখে নিই। আর একটা দেখি, কমলা বর্ণে পটাশিয়াম নাইট্রোমেট, পটাশিয়াম K2Cr2, পটাশিয়াম ডাই ক্রোমেট, একটা দেখা হচ্ছে কমলা। কমলা বর্ণের দ্রবণে যদি HCl পাঠানো হয় পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে, যদি HCl গ্যাস চালনা করি একই রকম বিক্রিয়া, ম্যান জায়গা করে দিলাম KCl, KCl পেলাম, যেমন আগেরটা পেয়েছিলাম দেখো কে MnO2 থেকে পেয়েছিলাম KCl, এখানেও আমরা একই রকমভাবে পেয়ে যাবো। তাহলে কি আমরা এখানে পাবো
ক্রোমিয়ামের যৌগটা 3 আর ক্লোরিনের এক তাহলে Cr Cl3 প্লাস Cl2 প্লাস জল ব্যালেন্সটা তোমরা নিজেরা করবে এটা সবুজ আবহ গ্যাস কমলা থেকে সবুজ সবুজ আবহ হলুদ মানে গ্যাস উৎপন্ন হলো আমি ব্যালেন্সটা করলাম না তোমরা নিজেরা ক্রোমিন ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্লোরিন গ্যাস তাহলে এখানে ছিল কালার কমলা বর্ণ বেগুনি থেকে কালার চেঞ্জ হয়েছে কমলা থেকে কালার চেঞ্জ হয়েছে ওকে ওই বিক্রিয়াগুলো ভালো করে লক্ষ্য করবে বিজারণ ধর্ম আমরা অনেকগুলোই দেখে নিলাম এবার চলে আসব HCl এর শনাক্তকরণ সেটা হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে HCl এর শনাক্তকরণ শব্দবস্তু সিলভার নাইট্রেট দ্রবণে AgNO3 সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে যদি HCl এটা টেস্ট টিউবে সিলভার নাইট্রেট দ্রবণ আছে তার মধ্যে আমরা ধরে একটা টেস্ট টিউব আছে এর মধ্যে আমরা সিলভার নাইট্রেট দ্রবণ নিয়েছি এখানে এবার কি হচ্ছে এটা গা দিয়ে এই সিলটা গড়িয়ে গড়িয়ে পড়ছে তো দেখতে পাবো এখানে একটা সাদা থকথকে দইয়ের মতন অদক্ষেপ করবে আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে তো হচ্ছে সাদা দইয়ের মতন অদক্ষেপ সৃষ্টি হবে এই অদক্ষেপটা এই যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে সেটা কিন্তু অদ্রাব্য কিন্তু যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশানো হয় এর মধ্যে সাদা যে অদক্ষেপ হলো তার মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাই AgCl প্লাস NH4OH তাহলে এই এটা কিন্তু চল অদক্ষেপ করতে যা এই যে নথিতে অদ্রাব্য তাহলে দ্রবণটা যদি আমরা বাইরে থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড না মেশাই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেই মিশিয়ে দেব সঙ্গে সঙ্গে এটা দ্রবীভূত হয়ে যাবে এবং সেই দইয়ের মতন যে অদক্ষেপ সেটা দেখতে পাবো হাইড্রক্সাইড তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে দিলে এজি NH3 equal to Cl আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো আর এটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের জল জল উৎপন্ন হলো ব্র্যাকেট দিয়ে দিতে হবে আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তার সঙ্গে জল উৎপন্ন হলো কটা জল এখানে দিয়ে 3 6 এখানে 2 এই দ্রাব্য আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে এটাকে ব্র্যাকেট এখানেও দিতে পারো এরকমও দিতে পারো আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রাব্য আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড পরিণত হয় তাহলে প্রথমে কি একটি টেস্ট টিউবে সিলভার নাইট্রেট দ্রবণ নিয়ে তার মধ্যে HCl গ্যাস যদি মেশানো হয় HCl অ্যাসিড মেশানো হয় সঙ্গে সঙ্গে টেস্ট টিউবের নিচে অদ্রাব্য সাদা দইয়ের মতন সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড AgCl সিলভার ক্লোরাইডের অদক্ষেপ করে যা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য এবার এই দ্রবণের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশানো হয় তাহলে দ্রাব্য আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড AgNH3Cl2 Cl উৎপন্ন হয় এবং সেই অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায় এই বিক্রিয়ার মাধ্যমে আমরা পরীক্ষাগারে HCl কে শনাক্ত করতে পারি ঠিক আছে শনাক্তকরণ বিক্রিয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এবার
সেটা আমরা কি করে প্রমাণ করব কি করে এই বিক্রিয়াটা আমরা আগে করেছি তো আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে প্রথমে HCl এর বিক্রিয়া করব তোমরা একটু আগে করেছো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে তোমরা HCl এর বিক্রিয়া একটু আগে করেছো তো পেয়েছো MnCl2 প্লাস Cl2 প্লাস জারণ বিজারণ বিজারণ ধর্ম পেয়েছো এই যে MnCl2 এই মিশ্রণটা তৈরি হলো Cl2 প্লাস এর মধ্যে আমরা স্টার্চ যুক্ত পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড সিক্ত মানে ভেজা একটি কাগজকে এই ক্লোরিন গ্যাস যেটা বেরোচ্ছে সেটা স্পর্শ করবো কাগজকে আমার স্পর্শ করলে আমরা এখন ক্লোরিন বলতে পারছি না যে গ্যাসটা নির্গত হচ্ছে সেই গ্যাস যদি স্পর্শ করি তাহলে দেখা যাবে একটা নীল বর্ণ সৃষ্টি হচ্ছে নীল বর্ণ কিসের নীল বর্ণ এই যে স্টার্চ স্টার্চ যুক্ত পটাশিয়াম আয়োডাইড এই পটাশিয়াম আয়োডাইড এর ভেতর দিয়ে যে গ্যাসটা বেরোচ্ছে টেস্ট টিউবের মধ্যে থেকে ক্লোরিন গ্যাস তার টেস্ট টিউবের মুখে কাগজটাকে চেপে ধরতে হবে টেস্ট টিউবের মুখে যদি স্পর্শ করি স্পর্শটা কোথায় করবো টেস্ট টিউবের টেস্ট টিউবের মুখে যদি স্পর্শ করি টেস্ট টিউবের মুখে স্পর্শ করলে দেখা যাবে কাগজটা নীল হয়ে যাচ্ছে কি করে হচ্ছে এই যে পটাশিয়াম আয়োডাইড নির্গত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় আয়োডাইড বা আয়োডিন পরিণত হয় এই আয়োডিন স্টার্চের সঙ্গে যুক্ত হয়ে স্টার্চ প্লাস আয়োডিন এই যে আয়োডিনটা উৎপন্ন হলে আয়োডিনটা স্টার্চের সঙ্গে যুক্ত হয়ে স্টার্চ আয়োডাইড নামক একটি নীল রঙের যৌগ গঠন করে স্টার্চ আয়োডাইডে নীলচে বর্ণ ধারণ করছে ওকে তাহলে কি করলাম HCl এ যে ক্লোরিন আছে যদি ক্লোরিন থাকে তবেই নীল বর্ণটা ধারণ হবে তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে HCl এ বিক্রিয়া করলাম ব্যালেন্স করে করার প্রয়োজন নেই তোমরা আগে একবার করেছো এখানে দুই বসিয়ে দিলাম এখানে দুই অনু জল হবে তো ওই যে ক্লোরিন উৎপন্ন হলো তাহলে তাকে সেই উৎপন্ন ক্লোরিন গ্যাস যখন টেস্ট টিউবের মুখ থেকে বেরোচ্ছে তাকে স্টার্চ যুক্ত পটাশিয়াম আয়োডাইডে সিক্ত একটি কাগজ সেই টেস্ট টিউবের মুখে যদি স্পর্শ করি দেখবো সঙ্গে সঙ্গে সেই স্পর্শ করার স্থানটা নীলচে বর্ণ ধারণ করি তো এখান থেকে আমরা কী সিদ্ধান্ত এলাম ওর ভেতরে ক্লোরিন গ্যাস আছে কেন আছে ক্লোরিন পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন করে সেই আয়োডিনটা স্টার্চের সঙ্গে যুক্ত হয়ে নীলবর্ণের স্টার্চ আয়োডাইডে পরিণত হয় তার ফলেই এই বর্ণটা এখানে নীলচে বর্ণে পরিণত হয় যেটা আগে কোনো বর্ণহীন ছিল বা সবুজাবহীন ছিল এটাই হচ্ছে HCl এর মধ্যে যে ক্লোরিন আছে তা আইডেন্টিফাই করার একটা প্রসিডিউর নেক্সট আমরা চলে আসি এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পিএইচ স্কেল পিএইচ স্কেল এটা আমরা এবার ভালো করে বুঝে নেব পিএইচ স্কেল দেখা যাচ্ছে পিএইচ স্কেল পিএইচ পোটেনশিয়াল পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পোটেন্ট পিওটিইএলজেড দ্য হাইড্রোজেন অর দুটো ভাষাতেই আমি লিখে দিলাম পোটেন্স
দা হাইড্রোজেন এটা করেছিলেন এই স্কেলটার প্রবক্তা হচ্ছে সোরেনসন এটা হচ্ছে সোরেনসন কোন দ্রবণ আম্লিক না বিজ্ঞানী সোরেনসন বিজ্ঞানী লেখা উচিত আগে অবশ্য বিজ্ঞানী সোরেনসন এই স্কেল নিয়ে আসেন কোন দ্রবণ আম্লিক না ক্ষারীয় সেটা প্রমাণ করার জন্য পরিমাপ করার জন্য এই স্কেলটা প্রচলিত হয় তো কি মাপবে কোন দ্রবণের মধ্যে H3O+ আয়ন মানে হাইড্রক্সিনিয়াম আয়নের মোলার যে গাঢ়ত্ব হাইড্রক্সিনিয়াম আয়নের যে মোলার গাঢ়ত্ব তার ঋণাত্মক লগারিদম লগ নিতে হবে টেন বেসে ঋণাত্মক লগারিদম কেই বলা হয় পিএইচ পিএইচ হলো মাইনাস ঋণাত্মক লগ টেন বেস কনসেন্ট্রেশন থার্ড ডেকেথের মধ্যে H3O+ তাহলে পিএইচ পরিমাপ করতে গেলে H3O+ আয়নের মোলার গাঢ়ত্ব পরিমাপ করে আমাদের এখানে বসিয়ে দিলে মাইনাস চিহ্ন বুঝতে পারছি পিএইচ যত বাড়বে পিএইচ বাড়ছে মানে H3O+ এর ঋণাত্মক মানেই তাই পিএইচ বৃদ্ধি পেলে H3O+ এর গাঢ়ত্ব কমবে ব্যস্তানুপাতিক H3O+ এর গাঢ়ত্ব কমবে H3O+ কম আছে মানে গাঢ়ত্ব কমবে ফলে ক্ষার ধর্মী হবে বা অম্ল ধর্ম করবে সহজ কথায় ক্ষার ধর্মী বাড়বে আবার পিএইচ কমলে পিএইচ কমছে মানে এটা কমছে মানে মাইনাস হচ্ছে তাহলে ওটা বাড়ছে H3O+ এর গাঢ়ত্ব বাড়বে বৃদ্ধি পাবে তার ফলে অম্লত্ব বাড়বে অম্ল ধর্ম অম্লত্ব বৃদ্ধি ঘটবে তার মানে আমরা কি শিখে নিলাম পিএইচ করেছিলেন পিএইচ যে স্কেল পটেনশিয়াল অফ হাইড্রোজেন অর পটেন্স দ্য হাইড্রোজেন এটা পরিমাপ করার জন্য একটা স্কেল কি পরিমাপ করছে কোন দ্রবণে অম্লত্ব বা ক্ষারত্ব পরিমাপ করার জন্য পিএইচ স্কেল তৈরি করা হয় এটা পরিমাপ করেছিলেন বিজ্ঞানী তৈরি করেছিলেন বিজ্ঞানী সোরেনসন এই স্কেল কি করে মাপে কোন দ্রবণে H3O+ আয়নে মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদম নিলে পিএইচ পরিমাপ করা যায় পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 H3O+ এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব তো এখানে মাইনাস চিহ্ন থেকে বুঝতে পারছি H3O এর গাঢ়ত্ব যত বাড়বে পিএইচ তত কমবে তার মানে পিএইচ কম মানে অ্যাসিড ধর্মী বা অম্লধর্মী আর পিএইচ বেশি মানে ক্ষারধর্মী প্রধানত 0 থেকে 14 এই রেঞ্জের মধ্যে পিএইচ পরিমাপ করা হয় 0 থেকে 14 এই বিস্তারের মধ্যে পিএইচ পরিমাপ করা হয় 0 থেকে 7 এর মধ্যে এখানে এখানে একবার দেখাই 0 থেকে 7 এর মধ্যে আমরা পিএইচ পরিমাপ করে থাকি 0 টু 7 7 থেকে 0 থেকে 7 7 হলো প্রসম বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে 7 7 এর যদি কম হয় পিএইচ এর মান তাহলে সেটা অম্লধর্মী আর 7 এর যদি বেশি হয় তাহলে সেটা ক্ষারধর্মী তাহলে এই যে স্কেল 0 থেকে 7 এর মধ্যে হলে তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের অম্লধর্মী এবং 7 থেকে 14 এর মধ্যে হলে আমাদের যেমন
তাদের মোটামুটি 6.3 থেকে 7 এর মধ্যে দাঁড়াশ মানে মোটামুটি অম্লধর্মী বা সামান্য প্রসব বৃষ্টির জল 5.6 এ আশেপাশে হয় রক্ত আমাদের যে রক্ত আছে সেটা মোটামুটি 7.4 মানে মৃদু ক্ষারধর্মী সামান্য ক্ষারধর্মী আমাদের যে মূত্র আর মানুষের ক্ষেত্রে মূত্রের ক্ষেত্রে 5 থেকে 8 এর মধ্যে পিএইচ এর মান হয় মানে অম্লধর্মী হতে পারে আবার ক্ষারধর্মী হতে পারে তো তোমাদের বইতে এছাড়া বিশুদ্ধ জলটা আমি লিখে দিই কয়েকটা লিখে দিলাম বিশুদ্ধ জল 7.0 তো এইগুলো তাহলে আমরা এখানে বুঝতে পারছি যদি 7 কমের দিকে থাকে যত বেশি কম হবে তত অম্লতা বাড়বে যত বেশি 14 দিকে যাবে তত ক্ষারধর্মীটা বাড়বে তো আমরা এখান থেকে বিভিন্ন কয়েকটা উদাহরণ হিসেবে তোমাদের দেখিয়ে দিলাম এগুলো তোমরা দেখে নিতে পারো এবার পিএইচ স্কেলে ব্যবহারিক প্রয়োগ পিএইচ স্কেল আমাদের কি কাজে ব্যবহার করা পিএইচ স্কেল আমাদের কি কাজে ব্যবহার করা দুটো ক্ষেত্রে আমি মুখে বলে দেবো তোমরা কৃষি ক্ষেত্রে আর 2 নম্বর হচ্ছে মৎস্য চাষ কিছুই নয় যদি কোনো কারণে কৃষি ক্ষেত্রে জমির উর্বরতা বা কমে যায় অতিরিক্ত সার ব্যবহার করার ফলে জমির উর্বরতা কমে যায় এবং অম্লত্ব বৃদ্ধি পায় ঠিক আছে অম্লত্ব পিএইচ এর মানটা কমে যায় তো সেখানে সিমিলারলি আমাদের মৎস্য চাষের ক্ষেত্রে একই ঘটনা মাঠ যে জলে আমরা চাষ করব সেখানেও পিএইচটা পরিমাপ করার জন্য পিএইচ স্কেল ইউজ করা হয় তো সেখানে দুটি ক্ষেত্রেই আমরা অম্লত্ব কমানোর জন্য কৃষি ক্ষেত্রে মাটির অম্লত্ব অতিরিক্ত সার ব্যবহার করার ফলে বা মৎস্য চাষের ক্ষেত্রে জলের অম্লত্ব বৃদ্ধি করার জন্য অম্লত্বকে বৃদ্ধি করার কথা ভুল বললাম প্রশম করার জন্য অম্লত্ব যদি বেড়ে যায় কমানোর জন্য অম্লত্ব কমানোর জন্য চুন মেশানো হয় চুন মেশানো হলে চুন যেহেতু ক্ষারধর্মী তো সেক্ষেত্রে পিএইচ স্কেলের খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে আমরা মাটি সয়েল টেস্ট করে নিয়ে তার পিএইচ এর মানটা যদি দেখি 7 কম তাহলে বুঝে যাব মাটি উর্বরতা কমে গেছে এবং অম্লত্ব বৃদ্ধি পেয়েছে তো তখন আমরা কি করব এর মধ্যে সামান্য পরিমাণ চুন মিশিয়ে দেব চুন যেহেতু ক্ষারধর্মী পদার্থ চুন ছড়ানো হবে মাটিতে তো তাতে মাটির অম্লত্ব একটু হ্রাস পাবে এবং উর্বরতা পুনরায় বৃদ্ধি পেয়ে যাবে সিমিলারলি মৎস্য চাষের ক্ষেত্রে জলের যদি আমরা টেস্ট করি পিএইচ কত টেস্ট টিউবে নিয়ে বিভিন্ন যারা পরীক্ষা করেন তারা টেস্ট করে দেখছেন পিএইচটা কমে গেছে তখন চাষের ক্ষেত্রে চুন ছড়ানো হবে চুন পরিমাণ মতো বুঝে ছড়াতে হবে বেশি ছড়াতে হবে খাদ্য অন্য বেড়ে যাবে তো মোটামুটি আমরা চাইবো যেন 7 কাছাকাছি নিয়ে আসা যায় সেটা করার চেষ্টা করতে হবে তাহলে তার জন্য চুন মেশানো হবে তো পিএইচ স্কেল ব্যবহার করে আমরা কৃষিক্ষেত্র এবং মৎস্য ক্ষেত্র দুটো ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি তোমরা বইতে তোমাদের প্রত্যেকটা রাইটারের বইতে এই দুটো পয়েন্ট একটু গল্পের মতো করে নেবে একদম সিম্পল জিনিস তাহলে পিএইচ ইউজ করছে কেন উর্বরতা কমে গেলে দুটোরই চাষের ক্ষেত্রে জমির উর্বরতা মৎস্য চাষের ক্ষেত্রে জলের উর্বরতা উর্বরতা মানে কি যেখানে ভালোভাবে আমাদের ফলনটা হবে না তাহলে সেটা উর্বরতা কমে যাওয়ার অর্থ হচ্ছে অম্লত্ব বৃদ্ধি অম্লত্ব বৃদ্ধি পেয়েছে কিনা পরিমাপ করবে কে পিএইচ স্কেল পরিমাপ করবে কি করে পরিমাপ করবে কালার চেঞ্জ করে বা দেখাবে পিএইচ এর মানটা 7 থেকে কম আছে না বেশি আছে না অনেকটা কম আছে যদি অম্লত্ব বেড়ে যায় তখন আমাদের চুন মেশাতে হবে মিশিয়ে ওটাকে প্রশমিত করার চেষ্টা করতে হবে এবং উর্বরতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে ঠিক আছে এটা তোমরা ভালো করে দেখবে এরপর চলে আসি আমাদের খুব গুরুত্বপূর্ণ অ্যাসিড বৃষ্টি ও স্টোন ক্যান্সার
অ্যাসিড বৃষ্টি ও স্টোন ক্যান্সার। বিভিন্ন কারখানা অঞ্চলে শিল্প শিল্পাঞ্চল কলকারখানা যেখানে বেশি আছে, বেশি কথাই লিখবো না, শিল্পাঞ্চল এবং কলকারখানা যেখানে বেশি থাকে সেই সব অঞ্চলের বায়ুতে, এদের বায়ুতে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বেশি থাকে। তো এই বায়ুদূষক গ্যাসগুলি, বায়ুদূষক গ্যাসগুলি কলকারখানা থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ সাহায্যে পরিবেশে বর্জ্য পদার্থের সঙ্গে বা গ্যাসগুলি যখন চিমনি দিয়ে বেরিয়ে আছে তখন তারা পরিবেশে, এছাড়া তো কার্বন ডাইঅক্সাইডও আছে, কার্বন ডাইঅক্সাইড তো এমনিই থাকে, সেখানে পরিমাণটা বেশি থাকে, কনসেন্ট্রেশন বেড়ে যায়। তো তাতে করে কি হচ্ছে, এই যে বায়ুদূষক যে বিভিন্ন গ্যাসগুলো সেটা পরিবেশের বায়ুটাকে দূষিত করে যায় এবং বৃষ্টিপাতের সময় এরা জলের সঙ্গে জুড়ে যায়। যেমন জলের সঙ্গে যদি সিও টু জুড়ে তাহলে H2CO3, এটা খুব একটা তীব্র অ্যাসিড নয়, মৃদু অ্যাসিড। যদি জলের সঙ্গে SO2 জুড়ে তাহলে সালফিউরিক অ্যাসিড, H2SO3 বা SO4, প্লাস একটা অক্সিজেন বলতে পারি, ব্যালেন্স করলে চলে আসবে। আবার জলের সঙ্গে আমাদের NO2 জোড়ে তারা নাইট্রিক অ্যাসিড, প্রথমে HNO2 NO3 উৎপন্ন করে, ব্যালেন্স করলে পাওয়া যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তিন রকম অ্যাসিড উৎপন্ন হচ্ছে, যেটা আমরা অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে জ্বালন করছে পরিবেশে অক্সিজেন আছে। যেমন আমরা একটা বিক্রিয়ায় আসতে পারি, যেমন পরিবেশে যখন নাইট্রোজেন আর অক্সিজেন এরা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, যখন বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হয়, এই জিনিসটা তোমাদের একটু দেখিয়ে দিই, তখন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, NO। এটা একটু ভালো করে দেখে নেবে, যখন বৃষ্টিপাত হয় বজ্রবিদ্যুৎ সহ তখন এই NO, এটা অ্যাসিড বৃষ্টি করতেই হচ্ছে। তো NOটা পরিবেশের অক্সিজেনের সঙ্গে পুনরায় জারিত হচ্ছে, জ্বালানো হচ্ছে পুনরায়, যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে আমাদের প্লাস এখানে একটা NO লিখে দিতে পারো, লিখে আমরা এখানে ধুয়ে দিতে হবে, তাই এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা জলের সঙ্গে যুক্ত হয়ে, ব্যালেন্স করছি তার, যুক্ত হয়ে NO3 প্লাস NO আমাদের নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে, যা পুনরায় তাহলে এই যে অ্যাসিড উৎপন্ন হলো আমাদের এইভাবে যুক্ত হয়ে আমাদের অ্যাসিড বৃষ্টি ঘটায়। তো বিভিন্ন অ্যাসিড পরিবেশের জলের সঙ্গে মিশে নেমে আসছে, সেটা কোনো কোনো ক্ষেত্রে জমির উর্বরতা বৃদ্ধি করে, ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেট লবণে পরিণত হয় অ্যাসিডের ক্ষেত্রে, তো সব ক্ষেত্রে সেটা হয় না, তো নাইট্রেট লবণে পরিণত আমরা একটু ব্যালেন্সটা করে নেবে, ঠিক আছে। তো ব্যালেন্সটা করে নিলে পেয়ে যাবে, তো তিনটা আমরা এখানে পেলাম। তোমরা এটাকে এরকম লিখতে পারো, ধরো H2SO3 লিখলাম, এটাকে আমি একটু ডিটেলস যাচ্ছি, প্লাস হাফ অক্সিজেন যুক্ত হলো H2SO4, তোমরা এরকমভাবেও বিক্রিয়াটা করতে পারো। যেটা সুবিধা হয় অ্যাসিড উৎপাদনের বিক্রিয়াগুলো আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে অ্যাসিডগুলো উৎপন্ন হলো সেগুলো, এই অ্যাসিড উৎপন্ন হয় যখন বৃষ্টির জলের সঙ্গে নেমে আসে, এই অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে বৃষ্টির জলের pH এর মান লেস দেন 5.6 হয়ে যায়। যখন বৃষ্টির জলের pH এর মান লেস দেন 5.6 হয়ে যায় তখন তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে ডাকি, লেস দেন 5.6 হয়ে যাচ্ছে যখন,
তখন সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে ডাকছি। তো এই অ্যাসিডগুলো পরিবেশের যে আমাদের পাথরের নির্মিত স্টোন ক্যান্সারটা কি, যে পাথরের যে শিল্পকলাগুলি আছে যেমন তাজমহল বা মার্বেল পাথরের তৈরি, তো মার্বেল পাথরে পড়ে মার্বেল পাথরের ওপর মার্বেল পাথরে যদি এই অ্যাসিড মিশ্রিত জল বা অ্যাসিড বৃষ্টি এসে পড়ে তা মার্বেল পাথরে ক্ষতের সৃষ্টি করে, কালো ছোপ ক্ষতের সৃষ্টি করে। কি করে করে? মার্বেল পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে ধরো সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম সালফেট এটা ধুয়ে বেরিয়ে চলে গেল, ওর সঙ্গে ক্ষয়ে চলে গেল, থাকলো CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এইভাবে ক্যালসিয়াম কার্বনেটটা অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট রূপে পাথরটাকে ক্ষয় ঘটাচ্ছে। তো এর ফলে বিভিন্ন মার্বেল পাথরের যে জৌলুস, মার্বেল পাথরের নির্মিত সৌধগুলি জৌলুস নষ্ট হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে এই যে জৌলুসহীনভাবে ক্ষতের সৃষ্টি হলো, এই ক্ষতগুলোকেই আমরা বলছি স্টোন ক্যান্সার, এবং বৃষ্টিপাত থেকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, আমি ব্যালেন্সগুলো করে দিইনি, তোমরা নিজের একটু চেষ্টা করে দেখতে পারো, না পারো তখন আমি নাই করে দেবো, সেটা কোনো সমস্যা নেই। এখানে একটা এরকম করতে পারো, ধরো দুই বসালে কতগুলো দেখো, আমি উঠেই করে দিলাম, 3 × 4 = 7 করে দিলাম, তোমরা ব্যালেন্সটা পেয়ে গেলে, ব্যালেন্স আমি করে দিয়েছি 3 × 6 = 7, বাকি সবকটাই ব্যালেন্স করা আছে, আর কোনো সমস্যা নেই। এখানে ওই একই ব্যালেন্স, এখানে হচ্ছে আমাদের 3টে। এই যে এটা যেটা বলছিলাম, পরিবেশে যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যখন হয় তখনও কিন্তু পরিবেশের যে নাইট্রোজেন অক্সিজেন আছে তারা আবদ্ধ হয়ে এটা বর্ণহীন গ্যাস নাইট্রিক অক্সাইড, বর্ণহীন মনে রাখবো। আর এই যে চালিত হয়ে হলো ফার্স্টেতে পরিবেশের নাইট্রোজেন অক্সিজেন জুড়ে গিয়ে উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইড, সেই নাইট্রিক অক্সাইড পুনরায় চালিত হলো পরিবেশের অক্সিজেন দ্বারা, মোটামুটি এটা সেকেন্ড ইকুয়েশন লিখছি, প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস, এটা কত লিখেছিলাম 3000, বজ্রবিদ্যুৎ হচ্ছে মানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে সেখানে 3000, উচ্চ উষ্ণতা কমে এসে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইটা কিন্তু NO2টা কিন্তু মনে রাখবো বাদামি বর্ণের গ্যাস, বাদামি বর্ণের একটা গ্যাস। ওকে, এখানে কিন্তু অনেক কটা প্রশ্ন, এই যে বাদামি বর্ণের গ্যাসটা আমরা দেখতে পাই রেলে পেন্টোগ্রাফে দেখতে পাওয়া যায়, রেলের যে পেন্টোগ্রাফ থাকে তো রাতের বেলা দেখলে একটা আলো দেখতে পাওয়া যায়, বাদামি নিচে বাদামি বর্ণের আলো যেন চিকচিক করে জ্বলছে পেন্টোগ্রাফে ফ্ল্যাশে, তো সেই বাদামি বর্ণের গ্যাস কিন্তু NO2, সেখানে কারণ ওখানে ফ্ল্যাশ হয় সেখানে নাইট্রোজেন অক্সিজেন জুড়ে গিয়ে হয়। তো যাই হোক, বজ্রবিদ্যুৎ সহ উৎপন্ন হলে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা বৃষ্টির জলে মিশে গিয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো, এই নাইট্রিক অ্যাসিডটা যখন জমিতে গিয়ে পড়ছে নাইট্রিক অ্যাসিডযুক্ত জল, তো এই নাইট্রিক অ্যাসিড সেটা কিন্তু উপকার করছে, কী উপকার করছে, জমির যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো এই নাইট্রিক অ্যাসিডকে বিয়োজিত করে নাইট্রেট লবণে পরিণত করে, নাইট্রেট লবণ, এই নাইট্রেট লবণগুলো জমিতে সার হিসাবে ব্যবহার হয় বা সার হিসাবে জমিটার মাটিটাকে উর্বর করে দেয়, এবং মাটির উর্বরতা বৃদ্ধি করার ফলে শস্য উৎপাদন ভালো হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে বজ্রবিদ্যুৎ যদি বেশি যে বছর ভালো হয় সে বছর কিন্তু শস্য উৎপাদনও ভালো হয়, এটা বলা চলে। আর এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির মধ্যেই অংশ, তাও এখানে বলে দিলাম এটা নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে কী করে, পরিবেশের নাইট্রোজেন আমার মাটিতে কী করে এসে মিশে যাচ্ছে সেটা শিখলাম, এবং অ্যাসিড বৃষ্টি কী বুঝতে পারলাম, অ্যাসিড বৃষ্টির ফলে pH-এর মান 5.6 এর নিচে কমে যাবে, 3 রকম অ্যাসিড হতে পারে, মেন দুটো অ্যাসিড দুটো, একটা সালফিউরিক অ্যাসিড, তাহলে জল সালফার ডাইঅক্সাইড মিশে গিয়ে সালফিউরাস অ্যাসিড, সেই সালফিউরাস অ্যাসিড পরিবেশের অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফিউরাস অ্যাসিড অক্সিজেন দ্বারা জারিত হয়ে গেল সালফিউরিক অ্যাসিড। থার্ড, পরিবেশের নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা
উৎপন্ন হচ্ছে বা কলকারখানা থেকে যে বায়ু দূষণ গ্যাসগুলো বের হচ্ছে, বায়ু দূষণ গ্যাস, সেই গ্যাসগুলো পরিবেশে নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে পরিবেশ আমাদের বৃষ্টির জলের সঙ্গে মিশে গেল, বৃষ্টির জলের সঙ্গে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এই অ্যাসিডগুলোই কিন্তু মিশে জলের অম্লত্ব বাড়িয়ে দিচ্ছে, মানে পিএইচটাকে কমিয়ে দিচ্ছে 5.6 নিচে। তার ফলে আমাদের আমার বৃষ্টির জলটা অম্লধর্মী হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এবং এরা কী করছে, বিভিন্ন যে মার্বেল পাথরের সৌধগুলো আছে, মার্বেল পাথর বা চুনা পাথরের, তো মার্বেলের নির্মিত, সেইগুলোতে ক্ষতের সৃষ্টি করছে, কালো কালো ছোপ, সেই ক্ষতগুলোকেই বলা হচ্ছে স্টোন ক্যান্সার। তো এটা কী উৎপন্ন করছে, বিক্রিয়াটা আমি দেখিয়ে দিয়েছি, ক্যালসিয়াম সালফেটটা ধুয়ে জলের সঙ্গে বেরিয়ে চলে গেল, দেহটা ক্ষয় হয়ে গেল, তো এই হচ্ছে স্টোন ক্যান্সার এবং অ্যাসিড বৃষ্টি। তো আজকে তোমাদের অ্যাসিড চ্যাপ্টারের তৃতীয় দিনের আলোচনা আজকে আমি এখানে শেষ করছি। আর আমাদের এই চ্যাপ্টার আমরা অনেকখানি করে ফেলেছি, আমাদের সামান্য কিছু বাকি আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাসিডের বিক্রিয়াগুলো, সেগুলো নেক্সট ভিডিওতে আমি সেগুলো করাবো। আর অ্যাসিড ক্ষারের বিক্রিয়া তো আগের দিন করিয়ে দিয়েছি, আর বাকি আছে অ্যাসিডের বিক্রিয়াগুলো, ক্ষারের বিক্রিয়াগুলো, সামান্য কিছু আর কিছু অ্যাসিডের শনাক্তকরণ, এই সিলেটটা হয়েছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণগুলো করাবো। আর বিক্রিয়াগুলো করালেই আমাদের অ্যাসিড ক্ষার লবণ এবং লবণটা অবশ্যই বাকি আছে, রাইট। সেকেন্ড এখনও হয়তো দুটো ভিডিও আমাদের আসতে হবে, দুটো দিন লাগবে। তো আমরা যাই হোক, তোমরা এই অবধি ভালো করে দেখে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর প্রত্যেকটা বিষয়ে ভালো করে খাতায় লিখে নিয়ে পড়বেন। আর কিছু বেশি বিশেষ কিছু বলার নেই, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করলাম।